ঘুষ নিয়ে সালিশি বৈঠক, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ উঠেছে চট্টগ্রামের ফটিকছড়ির হারোয়ালছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এইসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে 70 জন গ্রামবাসী গণস্বাক্ষর দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আলমগীর নিশান। ঘুষ নিয়ে সালিশি বৈঠক, চাঁদাবাজি সহ বিস্তর অভিযোগ উঠেছে ফটিকছড়ির হারোয়ালছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এইসব অনিয়ম ও দুর্নীতির প্রতিকার চেয়ে 70 জন গ্রামবাসী গণস্বাক্ষর দিয়েছেন। এদিকে শুক্রবার বিকেলে ভুক্তভোগী এলাকাবাসীরা সাংবাদিকদের কাছে তাদের অভিযোগগুলো জানান। অভিযুক্ত ব্যক্তি হলেন হারোয়ালছড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ দিদার। এ সময় দিদার মেম্বারের বিরুদ্ধে সাধারণ মানুষকে মারধর করা, অনৈতিকভাবে মানুষকে হয়রানি করা, মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা নেওয়া সহ নানা অভিযোগ আনেন ভুক্তভোগীরা। গরিবের মারে বেশি মেম্বার দিদার মেম্বাররে 5-6 হাজার টিয়া দি আয় টিয়া খুঁজিলি কাজে তোর মামলা শেষ করে দিও এই উকিল ধরে দিও এই গজুম সাই গজুম ইন হয় রে আর যাইলি ইয়া টিয়া খুঁজিলি আর মাছু সাই হুন গলি হুন লত খাদি দে অত্যাচার ঘরে যান লগে ইল্লি অত্যাচার মা মাসি গালা গালি করে কাজে তোর ধরিয়ে রাখাছে ধরাইলি ইয়া বাড়ি করে তাই নারী শহর তাকে তুমি ভাষার কাম করি আয় বউ তাকে বাকি দি আর বউ দুঃখর করবো বেশি আরে দিয়ে দি টিয়া বিচারের মাঝে বিচার দিলাম ইয়ার টিয়া লইয়ের গিয়ে আর বিচার পিছনে খাইলাম টিয়া খাইলাম টিয়া মত 2,000-4,000 আর এই তো 9,000-9,500 13,000 টিয়া হ্যাঁ এখন আর পিছনে খাইলাম বিচার খাইলেন না না ভাই টিয়া খাইলেন না টিয়া তো কতুন টিয়া গিয়ে হ্যাঁ কিসন ওর দাবি কি আর দাবি যে মানে আইনি এইভাবে কি যে নির্যাতন করলো এই জিনিস আই ফুটি গেছে আর মানুষ গুলো ঠিয়া দিয়ে আর খাম করে মানুষ ঠিয়াই আর খুঁজি যে তাহলে মাঝি দিয়ে দিবে মনে করে আর একটা খাম করে এই খাম করে ঠিয়া দিলে দিদি দিদি হাসার ঠিয়া বাজে গিয়ে এই ঠিয়াই নিয়ে দিয়ে দেখা দিদি মেম্বার এই দিদি মেম্বার ঠিয়াই নিয়ে খাইলি আর আর বহুত ইচ্ছা করছি মাঝি দিয়ে দেখা জানে প্রতিবেশীর প্রতিপক্ষ তারা ফুসিয়াল পক্ষ তারা গরিব মানুষ আর কাজ গাছ বাড়ি দল করে দিই এই ইন্দির দেড় ঘন্টা ইন্দির দেড় ঘন্টা 3 ঘন্টা জায়গা আর ফাইত ইয়ান ওখানে বিচার না হওয়ার দিদার মেম্বার আর আর বিচার দিয়ে বিচার ধরনের হওয়ার দিয়ে হতে পক্ষ তিয়া খাই আর বারো মিটার গাছ গাছালে হাড়ি আর সাম্য আছে ইয়ে আর বারো মিটার আর বেশি দিয়েছে রে মানে ঘর দুয়ার থার বয় তেম গাই আর যারা বাঁধা দিই আর দন্দি করে রেখে আরে বাঁধা দিয়ে দিদার মেম্বার কাছে আইয়ে জাহাজে নাড়া পাবে গিয়ে দিদার মেম্বার আর যাতা করে দিই যাতা করে আইয়ে এবারে যারা গদি বেলা মানে ফারও আসিল যারা করেন হর দিয়ে রেখে যাওয়া গই যা খালি হজর যাই আয়ের আয়ের গুড়ি গাড়ি যায় আমার বাবার যাতে হই কি হই নকই কইতে না যে গিয়ে অর্ডার দিয়ে আয় মিস্ত্রি আনি আর
যারা বাধা দিয়ে দিদার মেম্বারের কাছে মুনগো জায়গা দিয়ে খাঁকির হওয়া আর আর কাজ দিয়ে আদু বয়তে জানা হয় মানে আর ঘর দুয়ার তাই গো গরিব মানুষ রাত এখনো নহার যে মোটর আনি দি রই ঘর থালাই লাগে একবার ঘর দুয়ার অন্যদিকে এসব অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়ার দাবি করে ইউপি সদস্য দিদারুল আলম বলেন আমি মেম্বার হওয়ার টাইমে আমি কয়েকটা জিনিস প্রতিক্রিয়া করেছিলাম ইফতিজার দুর্গর্ব মদতি নির্মল করব এবং যারা কাজা খায় এগুলো নির্মল করব তারপরে আপনার জুয়া খেলা এগুলো বন্ধ করব মানে আমি ছেলেদের মধ্যে আসি মেম্বার প্রাপ্তি হয়েছে ওই টাইমে আমি একটা কি প্রতিজ্ঞা করেছি আমি যদি মেম্বার হই এগুলো আমি কী করবো দূর করব একদম বুমো একদম বানোয়ার এখানে কোনো টাকা যদি আমি টাকা নিতাম কখনো ইউনুসার কাছে আমি মোবাইল বন্ধ করে অন্যদিকে চলে যেতাম আমার চেয়ারম্যান সাহেবের নির্দেশ দিছে আমি এলাকাতে সৎ কাজ করি এটা 100% নিশ্চিত আপনাদেরকে ওই জন্য আমি আমার অফিসে টাকাছি কতগুলো লোক আছে এখন আপনারা গেলেই বুঝবেন এগুলো একদম ভুয়ো 100% নিশ্চিত আমি কোনো মাটি কাটা বালু কাটা কোথাও থেকে কখনো কারো কাছ থেকে টাকা নিইনি যেহেতু আমার বিদেশে ইনকাম আছে আমার বিদেশে ব্যবসা আছে বিদেশ থেকে আমার টাকা আসে সর্বশেষ বলতে আমার বক্তব্য যদি আমি যেটা মনে করি এলাকাবাসী থেকে ওইখানে গিয়ে যদি বক্তব্য নিতেন পক্ষে বিপক্ষে মানুষ থাকবে এটা স্বাভাবিক এটা ভুল না আমার বিপক্ষ আছে লোক আছে আমার পক্ষ লোক আছে কিন্তু আমি বলবো যে কি আমি কোনো দুর্নীতির সাথে জড়িত নাই কোনো দুই নম্বরের কাজের সাথে জড়িত নাই ঠিক আছে এতটুকু তো আমি বলতে পারবো এটা ইনশাল্লাহ চলেছে আমাদের